আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে আরে সাক্ষাৎ হবে না, আমি এখন কার কাছে যাব আর কে আমার মেয়ের সন্তান দিতে পারবে, বলে দাও খোদা আমাকে বলে দাও। আমি ভগবান, আমি ভগবান, আমার দিদি কতদিন ছিল না, সে আমাকে ছেড়ে অনেকে পূর্বেই সে চলে গেছে। Thank you.
হবে। এই যে মডেল সাপুতল বলি বলুন মডেল মুরলি দেখি নাতি কি বলো তোর গান নুলে দিদি মাল্লা নিয়ে যাবে রে না তুমি কি দাদা গান আপন মানুষ পড়ে আপন মানুষ পড়ে আপন মানুষ পড়ে
আলোচনা হজুর মোড়ে এইখানেই রঙিন রূপবান যদি বাচ্চা নিয়ে একটা গুড়াইল মারে বড়া বড়া যার জঙ্গল সব বেঁচে বেড়া দিল। আচ্ছা দাও চেহা দে ভাই, এ ভাই তুমি গোটা বেঁধে দাও আচ্ছা ঠিক আছে খারাপ ডাক্তার দিয়ে
পূর্ব পশ্চিম জাতি বাক্য তো জানো, বিষা আর তৃষা। দশা তার বিষা, বিষা তার তৃষা, বুঝছো? নাকি আমি যাহাতে তার নেতা করে বেশি গাট হয়ে পূর্ব পশ্চিম ডাক্তার জিগা
তুমি তো ভালো মানুষ, তোমার বয়স কত হয়েছে? কত আমার দিল লাগবো, তোমার দিল লাগবো, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি একটু ধৈর্য ধরো, আমি আমার বান্ধবী সুন্দরী রাখছি। এই যে গল্প বানছে বুঝছ, এই উত্তর দক্ষিণে বানছে 10-7-20, আর ভূগোল পশ্চিমে বানছে 30-7-20, বুঝছ? এবার তোমার পছন্দ হয়েছে না কি করবি? আমি একটু আড়ালে দাঁড়াই, যেমন করে যাতে করে আমাদের টাকা না লাগে, বুঝছো? Thank you.
তুমি কেন নাটক খুব ভালোই বেঁধেছে এখন কি করবো Thank you.
টাকা তো কয়েকটা পাইছো তাই না? হ্যাঁ পেয়েছি। আচ্ছা ভালো হয়েছে। তুমি এতগুলো মানুষের সামনে এরকম করে আসলে, যদি তোমার নাগা বাগান ভাবো তুমি তো আমাদের চোখ মারতেছে এখানে না আমাদের কিন্তু আছে। হ্যাঁ বলো, আমার যদি শরীরটা কেমন লাগছে? কে কেমন লাগছে? ওরে ভাই শরীরটা কেঁপে, হ্যাঁ আমার শরীরে জ্বর আসছে। তুমি এখানে একটু শোন, আমি দেখি তুমি চিকিৎসা করতে পারবে কিনা। তুমি মারা গেলে আমি কাকে নিয়ে থাকবো? Let's go.
তুমি একটু ধৈর্য ধরো, আমি মরণকে ডাকি, তুমি শুধু একটু আরাম যাও, মরণ সাহ পারে আছে। আরে ও মরণ সাহ, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মাল মধ্যে তো অবশ্যই আমার